আগামীকাল উনত্রিশে মার্চ শুক্রবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে বলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর যদি আপনারা আপনার রাশি আছে শুধু দেখে বেরিয়ে যান সব বুঝে গেছেন অর্থপ্রাপ্তি যোগ মানে চলো লটারি কার্ড আর কোটিপতি হবো তাহলেই ভুল করবেন দেখুন এগুলো বোঝার বিষয় আছে এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারির সঙ্গে অনেকটাই দূরত্ব এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার হাতে দশ টাকা হলেও এসে ধরা দেবে এটাই অর্থপ্রাপ্তি যোগ সেটা যে কোনোভাবে হতে পারে হতে পারে রাস্তায় করে পাওয়া হতে পারে আপনারই গচ্ছিত কোনো অর্থ হতে পারে আপনার ধার দেওয়া টাকা আগামীকাল রিটার্ন আসতে পারে যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ আর আপনারা অনেকেই ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানেই হয়তো লটারি কাটবো আর অনেক টাকা পাবো একদম ভুল সঠিক নয় আর আপনার আদেও লটারি থেকে প্রাপ্তি করবে কিনা সে তখনই জানতে পারবেন যখন আপনার জন্মচক বিচার বিশ্লেষণ করাবেন বা হস্তরেখা আর এটা অর্থপ্রাপ্তি এই অর্থপ্রাপ্তি যোগের মধ্যে আবার অনেকেও বলতে পারেন তাহলে আপনি লটারি কাটার সময় বলছেন দেখুন এটা সকলের জন্য বলা হয় না বহু জাতক জাতিকা আছেন তারা প্রতিনিয়ত লটারি কাটে লটারি কেটে কেটে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য সময়টা বলা হয় দেখুন তারা কাটবেই কারোর কথা শুনবে না লুকিয়ে হলেও কাটবে নেশা কাটবেই যখন সময়টা মেনটেন করে কাটুক একটা শুভ সময় দেখে ওই সময়টা শেয়ার করা হয় তার মানে এই নয় যে এই রাশির প্রত্যেকেই এইটাই লটারি কাটবে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি এই ভুল পথে যাবেন না ভুল কাজ করবেন না এটা সম্পূর্ণ আলাদা একটা আলোচনা প্রাপ্তি এটা যে ভাবে আপনার প্রাপ্তি করতে পারে রাস্তায় করে পেতে পারেন আপনার সম্পত্তি থেকে কিছু অর্থ আসতে পারে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আসতে পারে আপনার ধার দেওয়া টাকা রিটার্ন আসতে পারে যে কোনোভাবে আসতে পারে এটা আপনারই পরিশ্রমের অর্থ আসবে বলে এটা অর্থপ্রাপ্তির যোগ না তা কিন্তু এবার হতে পারে লটারি থেকেও আসতে পারে সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনাকে একটা টিকিট দিয়ে যায় আপনি দৌড়ো দোকানে দোকানে ঘুরে ঘুরে কাটবেন সেখান থেকে হবে তা কিন্তু না হতে পারে আপনি কখনো লটারি কাটেনি আপনার কেউ জোর করে দিয়ে গেলো যে একটাই আছে লাস্ট টিকিট ভাই নিয়ে আপনি নিতে চাইলেন না জোর করে দিয়ে গেলো তুই পরে টাকা দিস সেখান থেকে ভাগ্য বদলাতে পারে এই অর্থপ্রাপ্তি যোগ যেদিন তৈরি হয় সেদিন আর আপনি দোকানে দোকানে ঘুরবেন লটারি কাটবেন আর টিকিট মিললে কোটি টাকা পাবেন ওইগুলো ভুল ওই কাজগুলো করবেন না আর আপনাদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আমি কি আদৌ ফাটকা থেকে অর্থ পাবো লটারি থেকে কি আমি কখনো টাকা কিছু পেতে পারি বা আমার জীবনে প্রাপ্তি যোগ আছে কি না এগুলো আপনি তখন জানতে পারবেন আপনার জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তখন শিওর হতে পারবেন যে আপনার আদৌ প্রাপ্তিযোগ আছে কি নেই সেইভাবে আপনি চলতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি সাকসেস পেতে পারেন এটা সম্ভব আর এইভাবে আইডিয়া একটা ভিডিও দেখলেন আর লটারি কাটলেন এটা আপনার জন্য সঠিক না অবশ্যই লটারি প্রাপ্তি যোগের একটা আলোচনা আছে লটারি প্রাপ্তি যোগ আমাদের প্রত্যেকের হাতে যে থাকবে তা নয় কিছু কিছু জাতক জাতিকাদের আছে এবং তারা লটারি থেকে ভাগ্য বদলে ফেলেছে বদলে ফেলবে এগুলো থাকবেই কিন্তু এই আলোচনার সাথে মিল নেই আমি সেটাই বোঝাতে চাইছি বহু লোক লটারিতে কোটিপতি হয়েছে প্রমাণিত আবার বহু লোক ভিকিরি হয়েছে এটাও প্রমাণিত তাই সঠিক না জেনে বুঝে এগোবেন না আর আজকের আলোচনা সম্পর্ক কিন্তু আলাদা অর্থপ্রাপ্তির যুগ আপনার ঘটবেই যদি সব ঠিকঠাক থাকে দেখুন এই অর্থপ্রাপ্তি তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার জন্ম ছক বা হস্তরেখায় ভালো থাকে মিলবে খারাপ থাকলে মিলবে না এবার এই যে ভালো আছে কি খারাপ আছে সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনার ছক বা হস্তরেখা বিচার করাবেন তারপরে শিউর হতে পারবেন তাই এগুলো একটু জানা বা বোঝার কিন্তু ব্যাপার আছে না জেনে বুঝে কোনো কিছু করবেন না তাই এই যে আপনার রাশি আছে আর আপনার সঙ্গে সব মিলে যাবে এরকমটা নয় আপনার রাশি আছে তার সাথে সাথে গ্রহের কি অবস্থান আছে সেটা আমাদের জানতে তারপর আপনি একটা শিওর হতে পারবেন যেটা আমার রাশিও আছে গ্রহও ভালো আছে অবশ্যই আমার কিছু না কিছু আমার সাথে ঘটবে অবশ্যই ঘটবে তাই এই পয়েন্টগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন সেখান থেকে সাকসেস পাবেন আর না জেনে বুঝে কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে আপনার লসই হবে ভালো হবে না তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে তিনটে রাশির নাম বেরিয়েছে আগামীকাল অর্থপ্রাপ্তি যুগে ভাগ্য বদলাতে পারে সেই রাশিদের মধ্যে আমি প্রথমেই কন্যা রাশির কথা বলবো। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যুগে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার ধরুন কন্যা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটার নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটতে আপনার ভাগ্য বদলাতে পারে এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে এবং কন্যা রাশি আর আপনার কন্যা রাশি আপনি কখনোই লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না তাহলে আপনার লস হবে কারণ এটা সকলের জন্য আলোচনা করা হয় তাই এগুলো বুঝতে হবে আর আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্ত্ররেখা বিচার বিশ্লেষণ করালে আপনি সঠিক তথ্য জানতে পারবেন সেটা আলাদা বিষয় কিন্তু এই আলোচনা থেকে আপনি কখনোই লটারি কাটতে যাবেন না যদি আপনি কখনো না কাটেন আর যদি কাটেন অবশ্যই টাইমটা মেনটেন করবেন ভিডিও শেষের সময়টাই আমি বলে দেব দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো ধনুরাশি একদম সঠিক শুনেছেন আপনার যদি ধনুরাশি হয় তাহলে অবশ্যই এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করে এই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর ধরুন আপনার ধনুরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে এই সময়টা শুধু তারাই মেনটেন করবেন একটা টিকিট কাটবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার ধনুরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনি মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন আর আপনার ধনুরাশি আপনি কখনোই লটারি কাটেন মনে হলো যে ধনুরাশি মানেই কাটতে বলল তাহলেই ভুল করবেন একদম না আপনার জন্য নয় যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে মেনটেন করতে পারেন যদি কখনোই না কাটেন কাটতে যাবেন না একদম ভালো না তাই এই কথাগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে অনেকেই ভাবে যে আমার রাশি আছে আর চলো লটারি কাটি এই ভুলটা করবেন না এরপর তিন নাম্বার এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে এই অর্থপ্রাপ্তির যোগে কিন্তু হঠাৎ করেই আপনার ভাগ্য বলতে যেতে পারে আগামীকাল যে কোনোভাবেই হোক না কেন ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আর আপনার কুম্ভ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে এই যে কুম্ভরাশির জাতক জাতিকাদের নিয়ে লটারি কাটার সময়টা বললাম এটা কিন্তু তারাই কাটবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা করে ফেলেছেন তারা আর আপনার কুম্ভরাশি আপনি কখনও লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না সেটা কিন্তু একদম ভুল হবে সঠিক হবে না আপনাদের ভালো করে জানতে হবে এই যে রাশি মানেই লটারি কাটতে হবে এরকমটা নয় আপনার রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তার জন্য সময়টা বলা হয় ঠিক সময় মেনটেন করে যদি একটি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য বদলে যেতে পারে সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকবে আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি আবার এটাও বলে দিই যে সব মানে আপনার রাশি আছে সবাই কাটবেন তা কিন্তু না যারা কাটেন তাদের জন্য আবার দেখুন এই যে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করলাম প্রত্যেকের সাথে যে অর্থপ্রাপ্তি যোগ মিলবে তাও নয় যাদের যাদের জন্মচক বা হস্তরেখায় রা প্রমঙ্গল ভালো থাকবে তাদের মিলবে যাদের খারাপ থাকবে মিলবে না এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া এবার আসুন এই যে তিনটে রাশির কথা বললাম কন্যা রাশি ধনু রাশি কুম্ভ রাশি এই তিনটে রাশির জন্য যে লটারি কাটার সময় বলবো বলেছি এখন বলবো এই তিনটে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে আবারও বলছি তিনটে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তারাই ফলো করবেন আর যারা কখনো লটারি কাটেন না ফলো করবেন না এই সময়টা এই যে সময়টা বেরিয়েছে তিনটে রাশির জন্য সেম সেই সময়টা বলছি এখন ভালোভাবে শুনে নিন আগামীকাল বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা অত্যন্ত শুভ এই টাইম মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে তাহলে রাহুকাল এর গিয়েও কাটতে পারেন আগামীকাল রাহুকাল সময় সকাল দশটা ন মিনিট থেকে বেলা এগারোটা একচল্লিশ মিনিট সময়টা রাহুকাল কোনো কাজ করবেন না লটারি তো কাটবে এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আর যদি সম্ভব হয় এই যে সময়টা বললাম তিনটে থেকে সন্ধে সাতটা মেনটেন করার চেষ্টা করবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার